কোরআন এবং হাদিসের বাইরে কোনো আপোষ নাই, কোনো কথা নাই। যে কথাটাই বলবে বের করে সহিহ হাদিস আমি আমল করব, না বললে ভাগো এখান থেকে, কোনো খবর নাই তোমার। জেনে শুনে কোনো মিথ্যার সঙ্গে আপোষ করতে পারে, যার মধ্যে বিবেক নাই সে সব তার কাছে সবই সমান। আমরাও যে বলেছি বলো কোরআন হাদিস সঠিক না তোমার বাপ দাদার রেওয়াজটা সঠিক, তারা বলেছে কোরআন হাদিস সঠিক, তাহলে মেনে নাও কোরআন হাদিস। অসংখ্য লোক আহলে সকল মানব জাতি একটাই উম্মত ছিল, একটা দল, আনুগত্যশীল মেজাজ, এটা আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর রহমত ছাড়া নবীর ছেলে পর্যন্ত নবীর দলে আসে না। তৌহিদের সঙ্গে শিরকের সম্পর্ক, ওযুর সঙ্গে বায়ুনিঃসরণের যে সম্পর্ক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد ان محمدا عبده ورسوله، أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين، وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه، وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم، فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه، والله يهدي من يشاء إلى صراط مستقيم. سورة بقرة تشكر نمبر شمان جشودي من بلي বলেকি ইস্তেমার প্রথম দিনের ভাষণে আমি আপনাদের সামনে মানব জাতির ভাঙন চিত্রের উপরে আল্লাহ পাকের যে বর্ণনা তার আলোকে কিছুক্ষণ আলোচনা রাখব, কারণ এ বিষয়টি আমাদের সবারই কাম্য যে সবাই এক হোক, সকল মানুষ এক হোক, এটা আল্লাহ চান, এটা আমরাও চাই। কিন্তু যেহেতু মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এমন একটা প্রকৃতি দিয়ে এবং তাকে এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, সেজন্য এই পরীক্ষার স্থলে পরীক্ষা দিতে গিয়ে আমরা কেউ ফেল করছি, কেউ পাস করছি, আর সে কারণে আমরা সবাই এক হতে চাইলেও এক হতে পারছি না। আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান সম্পন্ন প্রাণী হিসেবে সৃষ্টি না করতেন তাহলে সহজে এক হওয়া যেত। গাবতলী বাজারে অসংখ্য গরু এক জায়গায় থাকে, কেউ কাউকে জুতা মারে না। কিন্তু ঢাকা শহরে 1 কোটি মানুষ উপরে বসবাস করে, একে অপরের বিরুদ্ধে মিছিল করে। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি দুঃখ করে কবিতা বললেন, লুটপাট কারা করে? মানুষই তো করে, কিন্তু মানুষ তো চায় না যে সব লুটপাট করুক, কিন্তু অনেক সময় চাইলেও পাওয়া যায় না। এর কারণ হচ্ছে আমাদের নিজস্ব জ্ঞান এবং এই জ্ঞানের পরীক্ষা। এই জ্ঞানের পরীক্ষার উপরে নির্ভর করছে আপনার আমার জান্নাত ও জাহান্নাম। যদি পরীক্ষা না থাকতো পৃথিবীতে কোনো উন্নতি হতো না, সত্য মিথ্যা লড়াই হতো না, সবাই সমান হয়ে যেত। কিন্তু সত্যকে বিকশিত করার জন্য মিথ্যার সঙ্গে যুদ্ধ দরকার আছে। মিথ্যা এবং সত্যের দ্বন্দ্বের মধ্য দিয়ে সত্য বিকশিত হয়, আর এটা আজকে নতুন নয়। এখানে গিয়ে যে সমস্ত মানুষ সত্যকে খুঁজে নেবে এবং সত্যের অনুসারী হবে তারাই পরকালের জান্নাত পাবে, আর যারা মিথ্যার কাছে আত্মসমর্পণ করবে
তারা দুনিয়াতে সাময়িক চাকচিক্যের মাধ্যমে হয়তো বা কিছু লাভবান হবে, আখেরাতে চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে মানব জাতির ভাঙন চিত্রের উপরে আপনাদের একটা ধারণা দিতে চাচ্ছি, কারণ আপনারা অনেকেই বিশেষ করে আমাকে গালি দেন, আর আমার আহলে হাদিস ভাইরাই আমাকে তো মাশাআল্লাহ কালো তালিকাভুক্ত করে দিয়েছে অনেক আগে থেকে। আপনাদের সবার মনে অনেক কিছু ধারণা আছে, অপপ্রচার চলছে আমার বিরুদ্ধে 80 সালের 5-6 এপ্রিলের পর থেকে বেশি করে, আর এরপরও সরকারি সন্ত্রাসের মাধ্যমে যে অপপ্রচার লাভ করেছে সেটা তো আপনারা জানেন, সারা জীবনটাই অপপ্রচারের ভাগিদার আমি। কেন আমার জীবন থাকতে থাকতে যদি প্রচারটা প্রকাশ না করে যায় আপনারা বুঝতে পারবেন, আপনি যেমন ঐক্য চান আমিও তেমনি ঐক্য চাই, কিন্তু ঐক্য চাওয়ার পিছনে বাধা কি, সে বাধা কি আপনি হজম করতে পারবেন কিনা আপনাকে আমি জিজ্ঞেস করবো আমার বক্তব্যের শেষে। যদি আপনি আমার সঙ্গে একমত হতে পারেন তখন দেখবো আপনি কি বলেন। এখনই যদি জিজ্ঞেস করি, বাড়িতে রান্না করেন স্ত্রী আপনার তরকারির মধ্যে এত বেশি মরিচ দিয়েছে যে খেতে পারছেন না, স্ত্রীর সঙ্গে খাতির হবে আপনার না রাগারাগি হবে? মরিচের বালাই নাই, লবণের বালাই নাই, রান্না খুব সুন্দর করে ঘিটি দিয়ে সব ফাঁসকাস করে খাতির করবেন? লবণ নালে খাওয়া যাবে? স্ত্রীকে খাতির করছেন না লবণ দেয়নি বলে, মরিচ বেশি দিছে বলে আপোষ করছেন না কেন? ওই গরু যখন বিসলি খায় ওকে একবারও বলে না শুকনো বিসলি বাদ দিয়ে আমাকে কাঁচা বিসলি দাও, গরু কখনো মিছিল করে আপনার বিরুদ্ধে খাবো না খাবো না এটা পরিবর্তন করে দাও চিরকাল ধরে বিসলি খাচ্ছি? কারণ গরুকে সে জ্ঞান আল্লাহ পাক দেন না, ওকে যা খাদ্য নির্দিষ্ট করা হয়েছে ও তাই খাবে। গরুকে যদি বলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদ তোমাকে দিব, গরু কি যাবে? কারণ ওকে আল্লাহ পাক ওই যোগ্যতা দেন না। আপনি যেমন এখানে ঝালমরিচের সঙ্গে আপোষ করেন নাই, একজন জ্ঞান সম্পন্ন মানুষ ঠিক তেমনি জেনে শুনে কোনো মিথ্যার সঙ্গে আপোষ করতে পারে, যার মধ্যে বিবেক নাই সে সব তার কাছে সবই সমান। পাগলে কিনা খায় ছাগলে কিনা কি বলে, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, এই জন্য হাদিসে এসেছে যে পাগল তার কোনো আকারাতে বিচার টিচার নাই, পাগল এমনি জান্নাতে চলে যায়, ও দুনিয়াতেও জান্নাত আখেরাতেও জান্নাত পাগল তো, কিন্তু পাগলেরও 4টা হাত পা আছে আমারও 4টা হাত পা আছে, সেও খায় আমিও খাই, অপরাধ একটাই তার জ্ঞান নেই আমার জ্ঞান আছে, এজন্য আমার জান্নাত জানাম তার কিছু নেই। আপনি নাম নিচ্ছেন আপনি আহলে হাদিস, হাদিস মানেন না আপনার সঙ্গে কি আপোষ করা যাবে? আপনি আহলে হাদিস বলে গর্ব করছেন, আমি 14 পুরুষ আহলে হাদিস অথচ আপনি মূর্তি পূজারী, আপনার সঙ্গে আপোষ করা যাবে? বেদবি দেবেন না, মূর্তিকে পূজা করেন না, ছবি পূজা করেন না? সে যুগের লোকেরা যদি ছবি বানানোর টেকনিক জানতো তাহলে ওরা ছবি পূজা করতো, আমাকে এত কষ্ট করে কাদা টাদা মাখাইয়া কি দরকার ছিল, জানতো না বলেই মূর্তি পূজা করতো। আর আমাদের জ্ঞান বিজ্ঞান বেশি হয়েছে, দেখো ছবি প্রতিকৃতি সব বানিয়ে আমি রাস্তাঘাট সুন্দর করে দেখছেন না, রাজশাহী শহরে হয় না ঢাকাতে হয় না সব জায়গাতে হয়েছে, আপনি আহলে হাদিস কত গর্ব আপনার, আহলে হাদিস প্রেসিডেন্ট হলেন ঢাকা ক্যান্টনমেন্টের শিখ আমাদের পান চালিয়ে গেলেন, কি খুশি হবেন নাকি আপনারা? যে দেশের প্রেসিডেন্ট যে দেশের সেনাবাহিনী আগুনের সামনে মাথা নত করে সে দেশের সেনাবাহিনী কশ্চিন কালো যুদ্ধে গিয়ে জিততে পারে না, তাকে হারতেই হবে, যুদ্ধ হয়নি বলে তোমরা টের পাচ্ছ না, যুদ্ধ যদি কখনো হয় বাংলাদেশ সঙ্গে এই সেনাপতি যে সেনাপতি আগুনের কাছে গিয়ে সম্মান প্রদর্শন করে, যে দেশের প্রতিরক্ষা প্রদীপ মন্ত্রী কে প্রেসিডেন্ট নিজে আগুনের সামনে গিয়ে নমনম করে, ওই ব্যক্তি ওই দেশ কশ্চিন কালো আল্লাহর কাছে সম্মানিত হতে পারে, অথচ এই শিরক চালু করেছে কে? চেনেন না তাকে আপনারা? নাম বলা যাবে না, নাম বলে আবার
পুলিশ বাহাদুরের পাশে বসে আছে, শিরিক করবেন, আপনার সঙ্গে আপোষ করব, যদি আপনি বলেন আমি করবো, রাজি আছেন তো না? আপনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আহলে হাদিস, আপনি শহীদ মিনারে ফুল দিচ্ছেন, আপনি মিলাদ পড়ছেন, আপনি চিফ গেস্ট মিলাদ মজলিসের কিয়াম করছেন, আমি আপনার ছাত্র আহলে হাদিস, আমি আপনার সঙ্গে আপোষ করতে পারবো? হতে পারে আমি ভাইস চ্যান্সেলর, আমি আপনার ছাত্র, কিন্তু দিনের ব্যাপারে শিরক বিদআতের ব্যাপারে আমি আপোষ করতে পারি না। অতএব আমি আপনার শত্রু। কি কথা বুঝতে পারছেন বিষয়টা? এখন কেন ডক্টর গালেবের এই দুর্দশা, এই দুর্নাম আপনারা করেন? শুরু থেকেই এই বিরোধিতার মোকাবেলা করে আসতে হয়েছে এ পর্যন্ত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার, কোন কারণে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এলাম ভিতরে ইতিহাস কেউ জানে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে খুশি হয়ে এটা আমার জানা নাই। যদি আহলে হাদিস যুব সংঘ না করতাম তাহলে আমাকে ঢাকা থেকে বিতাড়িত হতে হতো না, আর আমাকে বিতাড়িত অন্যরা করেন, এই ঘরের লোকরা করেছে। আপোষ করতে পারি নাই, আজও পারি নাই, মৃত্যুর আগ পর্যন্ত আপোষ যেন না করি আপনারা দোয়া করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বুঝাতে না পারবেন এটাই সঠিক, ততক্ষণ পর্যন্ত আমাকে ঘোরানোর ক্ষমতা আপনার নাই। এতটুকুই পারবেন, আপনি আমাকে গুলি করে মারতে পারবেন, তখন আমি বলবো হাযা মিন আমরি রাব্বি, এটা আমার আল্লাহর হুকুমে গুলি হয়েছে, আল্লাহর হুকুম ছাড়া বেটা তোমার কোনো ক্ষমতাই ছিল না। জেলখানায় গেছে হাসতে হাসতে, আল্লাহর হুকুম নাইলে আমাকে জেলে নেওয়ার ক্ষমতা কোনো সরকারে হতো না। অতএব ওটা আমার দরকার ছিল, ওটা মাদ্রাসা ইউসুফিয়া, ইউসুফ আলাইহিস সালামের মাদ্রাসা আমার দেখা দরকার ছিল, এবং সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ আমরা ইউসুফের কাজী করেছি। সেখানে গিয়ে ইয়া সাহেবা সিজনে আরবাব মুতাফাররিকুন খায়রুন মিনাল ওয়াহিদুল কাহ্হার, ইউসুফ জেলখানা গিয়ে বলেছেন না, হে আমার জেলখানার সাথীরা, বলো এক আল্লাহ ভালো না কয়েক গুণ্ডা আল্লাহ ভালো? আমরাও যে বলেছি, বলো কোরআন হাদিস সঠিক না তোমার বাপ দাদার রেওয়াজটা সঠিক? তারা বলেছে কোরআন হাদিস সঠিক, তাহলে মেনে নাও কোরআন হাদিস। অসংখ্য লোক আহলে হাদিস হয়ে গেছে জেলখানা, সাতটা জেলখানা এখানে, প্রত্যেক জেলখানাতে আহলে হাদিস হয়েছে। গোবলগঞ্জ জেলখানায় মাত্র চার দিন ছিল, সাতজন আহলে হাদিস হয়েছে। যেখানেই আমরা যাব, আমার সাথীরা যাবে, সেখানে সহিহ হাদিসের আলো জ্বলবে ইনশাআল্লাহ। বাতিল পন্থী হৃৎকম্প হবে, তারা অবশ্যই খেপে যাবে। যতক্ষণ আমার আয়ু আছে আমাকে হত্যার ক্ষমতা তোমার নাই, আমি এখনো মার্ডারের ক্ষেত্রে আসামি, পারলে তুমি কালকে আমাকে ঝুলিয়ে দিতে পারো। বিচার বিভাগীয় সন্ত্রাস চলছে আমার বিরুদ্ধে, সাত বছরে আট পর্যন্ত আমার বিচার হয় নাই, এটা কি বিচার বিভাগীয় সন্ত্রাস নয়? আহলে হাদিস আন্দোলন যদি আমার জীবনে কোনো অপরাধ হয়ে থাকে, শুনে রাখো হে রাজ ক্ষমতার মালিকেরা, সারা জীবন এই অপরাধ করে যাব, এই অপরাধীকে তোমরা যা পারো তাই করো, আমি আল্লাহর কাছে কোন জান্নাত চাই? বন্ধুরা আমার, পৃথিবীর এই ভাঙন চিত্র শুরু থেকে চলে আসছে। কাবিল হাবিলকে যখন হত্যা করে, সত্য মিথ্যা চূড়ান্ত দ্বন্দ্বের প্রথম প্রমাণ হচ্ছে হাবিল কাবিলের যুদ্ধ। যদি কোরআন আমাদেরকে এই ঘটনা না জানাতো, আমরা কখনো হাবিল কাবিলের নাম জানতাম না। কোরআন শুনিয়ে দিয়েছে সূরা মায়দা 26 আয়াতটা পড়ে দেখুন, 4-5টা আয়াত। কাবিল এবং হাবিল দুজনে নবীর সন্তান, অথচ কাবিল হাবিলকে হত্যা করেছিল, অপরাধ কি ছিল? হাবিলকে আল্লাহ পাক ভালোবেসেছিলেন, দুই ভাই আল্লাহর জন্য কোরবানি দিলেন। কাবিল ছিল কৃপণ, সে ছিল কৃষিজীবী, আর হাবিল ছিলেন পশু পালনকারী। হাবিল তার পশু দলের মধ্যে সবচেয়ে উত্তম দুম্বাটা আল্লাহর হস্তে কোরবানি দিলেন, আর কাবিল ধানের মধ্যে যেগুলো বাজে ধান, চিটা ধান, খারাপ ধান, ওইগুলো আল্লাহর কাছে দান করল। আল্লাহ তো অন্তর দেখেন, আল্লাহ তো ধান চাল কিছু খায় না, আল্লাহ খায়। আল্লাহ বললেন তোমার অন্তর আমি দেখেছি, তোমার অন্তর মধ্যে পা, তোমার কোরবানি কবুল হলো না, হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। কাবিলের হরু রাগ যে আমি
বড় ভাই আমার কোরবানি কবুল হয় না হাবলে কোরবানি কবুল হলো ঠিক আছে ওকে দুনিয়াতেই রাখবো না আর যারা কোরবানি দিতেও না পারে কবুল হতেও না হিংসা ভালোর প্রতি হিংসা ওইটাই আল্লাহ পাক বলে দিচ্ছেন كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيمَا اخْتَلَفُوا فِيهِ هي الدنيا رمان بشنة راكو كان الناس أمة واحدة شكل مانوب جاتي اكتي أمة چلو اكتا دور چلو فبعث الله النبيين مبشرين ومنذرين অতঃপর আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য নবী প্রেরণ করলেন যারা জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নামের ভয় প্রদর্শনকারী وانزل معهم الكتاب بالحق ليحكم بين الناس প্রত্যেক নবীর সঙ্গে আল্লাহ পাক কিতাব পাঠিয়ে দিলেন সহিবা পাঠিয়ে দিলেন কি জন্য মানুষের মধ্যে তারা যেন বিবাদ ফয়সালা করে দেন মানুষকে তারা সঠিক পথের সন্ধান দিয়ে দেন وَمَا اخْتَلَفَ فِيهِ الَّذِينَ أُوتُوهُ مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ بَغْيًا بَيْنَهُمْ اخْتِلَاف করেছে কারা যাদের কাছে আল্লাহর কিতাব আসার পরেও পারস্পরিক হিংসা বসে অস্বীকার করেছে فَهَدَى اللَّهُ الَّذِينَ آمَنُوا অতঃপর আল্লাহ পাক হেদায়েত দান করলেন সুপথ প্রদর্শন করলেন ওই ব্যক্তিদেরকে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে বিশ্বাস স্থাপন করেছে لما اختلفوا فيه من الحق بإذنه এই যে বিশ্বাস তো করে মানুষ এটা তো আল্লাহর হুকুম লাগে কথা খেয়াল করেছেন চেষ্টা করলেও কিন্তু হয় না আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও আল্লাহ তুমি আমাকে ভালো মানুষ করো এটা দোয়া আমরা করতে পারি আল্লাহর হুকুম ছাড়া ভালো হতে পারবো আল্লাহ ইহদি মান ইশা ইলা সিরাতিল মুস্তাকিম আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে সিরাতিল মুস্তাকিমের পথ দেখিয়ে থাকেন এখানে আমাদের কিছুই করার নাই কি কারণ আল্লাহ দেখালেন বাগিয়াম বাইনাহুম পারস্পরিক হিংসার কারণে মানুষ বিভক্ত হয় আরে হিংসা বিভিন্ন কারণে হয় ভালোর প্রতি হিংসা হাবিল কাবিল উদাহরণ আপনারা দেখলেন এরপরে নিজের আত্ম অহংকারের হিংসা সেটা আপনারা পাবেন নূহ আলাইহিস সালামের বাড়িতে যান তার ছেলে বাপের নবুয়তে বিশ্বাস করে নাই ঠিক না যখন ডুবলো ছেলে বলল আমি পাহাড়ে উঠব বাপ বলতো তুই ডুবি মরবি শিগগির আমার নৌকায় উঠ না তোমার নৌকা উঠবো না আমি পাহাড়ে উঠবো উনি বললেন আজকে এই আল্লাহর গজবের সামনে পাহাড়ে কুলাইবে না কোন কথা শুনল না নুহের স্ত্রী নুহের নবুয়তকে মেনেছিল তাহলে কেন মারবে ওখান তো হিংসা টিংসা কিছু নাই ওখানে একটাই চাপ অহংকার আমি কি কম বুঝি আমার জ্ঞান নাই আব্বার কি এতই জ্ঞান হয়েছে বিভিন্ন কারণে হিংসা সৃষ্টি হয় আনুগত্যশীল মেজাজ এটা আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহর রহমত ছাড়া নবীর ছেলে পর্যন্ত নবীর দলে আসে না বুঝতে পারলেন না ফেরাউন কি ভালো মানুষ ছিল ফেরাউনের স্ত্রী আসে কেমন ছিলেন জান্নাতের চারজন শ্রেষ্ঠ মহিলার মধ্যে আল্লাহ রাসূল বলছেন আসিয়া তার অন্যতম আলহামদুলিল্লাহ আসিয়ার কোলে পিঠে মানুষ হয়েছেন মুসা মুসা যখন আল্লাহর দিনের দাওয়াত দিলেন আসিয়া সর্বপ্রথম তার উপরে ঈমান আনলেন এই খবর শুনে ইব্রাহিম এই ফেরাউন অগ্নিশর্ম হয়ে আসিয়ার উপরে চূড়ান্ত নির্যাতন করেছে যে নির্যাতন ইতিহাস তস্তরে পড়লে গা শিউরি ওঠে একজন মহিলা হয়ে কি নির্যাতনের সম্মুখীন তিনি হয়েছেন চিন্তা করা যায় না যখন তার উপরে নির্যাতন চলছে তখন তিনি দোয়া করছেন আল্লাহুম্মা ইবনালি সারহান ফিল জান্নাহ বাইতান ফিল জান্নাহ আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিও আহ মৃত্যুর সময় এই দোয়া আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা গৃহ নির্মাণ করে দিও কারণ তিনি ফেরাউনের প্রাসাদের রাজরানী তিনি এইভাবে নির্যাতিত হচ্ছেন
কোরআন যদি এগুলো না বলতো আমরা জানতাম না। ফেরাউনের ঘরেও দুনিয়ার শ্রেষ্ঠ মহিলার জন্ম, আবার নবী নূহের ঘরে একজন কি বলবো বলতো তো খারাপ লাগে, যিনি নূহের উপরে আস্থাশীল ছিলেন না, লুতের স্ত্রী ঠিক একই অবস্থা ছিল। অতএব হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ শেষে বলে দিচ্ছেন আল্লাহ ইহাদি মাইয়া শাও ইলা সিরাতি মুস্তাকিম, আল্লাহ যাকে ইচ্ছা তিনি সরল পথ প্রদর্শন করেন। এখন প্রশ্ন হলো প্রত্যেক নবী দুনিয়াতে কোন মিশন নিয়ে এসেছিলেন? এক কথা আল্লাহ তো জবাব দিচ্ছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়েছি একটা মিশন নিয়ে, যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত হও। একসঙ্গে দুটা, নেগেটিভ পজিটিভ, পজিটিভ আল্লাহর ইবাদত করো, নেগেটিভ ওয়াসতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত হও। একটা করতে হবে একটা ছাড়তে হবে। তৌহিদ কখনো হাসিল হয় না ইল্লা বিল কুফরি বিত তাগুত, তৌহিদ হাসিল হওয়ার জন্য শর্ত হলো তাগুতের সঙ্গে কুফরি করা। তাগুতের সঙ্গে কুফরি না করলে কখনো তৌহিদ হাসিল হয় না। আশরক ফিল তৌহিদ কাল হাদাস ফিল বধু, তৌহিদের সঙ্গে শিরকের সম্পর্ক, ওযুর সঙ্গে বায়ু নিঃসরণের যে সম্পর্ক, বলেন উজু অবস্থায় বায়ু নিঃসরণ হলে কি অজু থাকে? ঠিক তৌহিদবাদী কোন মানুষ যখন শিরক করে তার তৌহিদ থাকে না। প্রত্যেক নবী রসুল দুনিয়াতে এসেছিলেন মানুষকে এটা বোঝানোর জন্য, যে তৌহিদ যখন তুমি গ্রহণ করবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আল্লাহর বিধান মানতে হবে, এর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আপনি যদি মনে করেন শিরক মানবো তৌহিদে মানবো সব দিকে ঠিক রাখবো, তাহলে ঐক্য হবে কি ভাই? ঐক্য হবে না। আপনি তৌহিদ পন্থ উনি শিরক পন্থ, একটু আগে আমাদের ভাই নজরুল সাহেব বলে গেলেন না আপাস করতে পারেন না, যাদের মনে পিস্তল লেগেছে আর তাদের কি বললেন চাইনিজ কুড়াল লেগেছে। আমার তো বাবা দেখুনি কখন কিসের বাবা কুড়ালি না, কিন্তু চাইনিজ কুড়াল এসব কেন? মসজিদ করব তো গানের বান্ডেল করছি না, মসজিদ করতে গেলে কেন লাগে? কারণ বেদাতির হামলা, অস্তানীয় তাগুত, তাগুতের হামলা, তাগুতকে ঠেকাতে হবে তবে তৌহিদ প্রতিষ্ঠা হবে। তৌহিদ এবং তাগুত একসঙ্গে হয় না। যারা মনে করেন গালের সাহেব সবার সঙ্গে মিলেমিশে চলতে পারে না, কেন? চমৎকার, আমি মিশতে রাজি আছি, আসুন আপনি তৌহিদ পন্থী হন, আপনি সারেন্ডার করুন সহিহ হাদিসের কাছে, সারেন্ডার করুন বুখারী শরীফের কাছে, কারণ আমি জানি মৃত্যুর পরে আপনারা আমার গায়ের জামা কাপড় সব খুলে নেবেন, নিয়ে একটা সাদা কাফন পরে যেতে দেবেন, যদি আমার মাথায় পাগড়ি থাকে পাগড়ি দিবেন, কবরে জুতা দিবেন, বড় বড় পীর সাহেবেরও পাগড়ি থাকবে না, জোব্বা থাকবে না, ওই আমার মতো একটা কাফন কাপড় নিয়ে কবরে যেতে হবে, ওখানে গিয়ে আমরা সব এক হয়ে যাবে। অতএব আসুন দুনিয়ায় থাকতে থাকতে এক হওয়ার চেষ্টা করি, শর্ত একটাই, আপনাকে তৌহিদের পক্ষে আসতে হবে এবং সহি সুন্নার পক্ষে আসতে হবে, বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই। নওদপাড়া বাজারে যাব, পোকা বেগুন কিনবো, আপনি খাঁটি বেগুন কিনবেন, আপনি পোকা আম কিনবেন, আমি সুরমা ফজলি কিনবো, আপনি বড় মোটা দেখে আশিনা ফজলি কিনবেন আর আমি সুরমা ফজলি কিনবো। সুরমা ফজলি চেহারা ছোট খাটো দেখতে ভালো না, কিন্তু যে বুদ্ধিমান লোক ওইটাই কিনবে, কেন ওর দামের দ্বিগুণ, ওর মজা মানে ওই এক নম্বর ফজলি রাশের, এর উপরে কোনো আম হয় না, দেখতে শুনতে খুব একটা ভালো না, কিন্তু যেটা আশিনা ফজলি দেখতে শুনতে ভালো, চেহারা সুরত মোটা তাজা, আপনার প্রথম চোটে ওইটাই দেখতে কিনতে ভালো মনে লাগবে, যদি বাড়ি গিয়ে আপনি একটা কামড় দেন তার দ্বিতীয় কামড় দিবেন না, ওই এতই মজার মজা, এত শয়তান বলা হবে নেবেন না আপনি। আপনি যখন দুনিয়াতে ভেজালের বিরুদ্ধে যুদ্ধ করছেন, আপনি কেন নিজের জীবন পরিচালনার জন্য, জান্নাত পাওয়ার জন্য কেন ভেজালের সঙ্গে আপোষ করবেন? গতবারে ফেব্রুয়ারিতে যে মুক্তিযোদ্ধাটা চলে গেলেন দুনিয়া থেকে, তিনি আজকে অবশ্যই এখানে আসতেন,
বাঙ্গালোরে ওটিতে ঢুকছেন তখনও ওসিয়াত করছেন আমার জানাজা যেন আমিরে জামাত পড়া দেন, তখনও বলছেন আমি মুক্তিযোদ্ধা, আমার মৃত্যু পরে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে, রাইফেলে গুলি হবে, বিগুল বাজানো হবে, খবরদার এগুলো যেন বেদাতি কাজ না হয়। ছেলেদেরকে ওসিয়াত করছেন খবরদার যেন আমার মৃত্যু পরে কোনো বেদাত না হয়। আমি 2008 সাল থেকে পুরোপুরি আহলে হাদিস হয়েছি, আমি এখন শিরক বেদাত থেকে মুক্ত হয়ে গেছি, তোরা আমার সন্তান, আমার মৃত্যুর আগে ওসিয়াতটা মেনে চলিস যেন কোনো বেদাত না হয়, এবং শুধুমাত্র আমার জানাজা পড়ে আমার আমিরে জামাত, যদি উনি আসতে না পারেন ওনার প্রতিনিধি পড়াবে, অন্য কোন বেদাতে আলেম যেন আমার জানাজা না পড়ে। এই মানুষটা চলে গেল দুনিয়া থেকে, যদি থাকতো এই খাতারে তাকেও আপনারা পেতেন এখানে বসে, তারও এখন বয়স মারা গেলেন প্রায় 78 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। শেষ জীবনে তিনি আমাদের মেহেরপুর সদর উপজেলার সভাপতি ছিলেন, অত্যন্ত হুঁশিয়ার মানুষ। আমাদের থিসিস পড়ার পরে তার সমস্ত আকিদাটাই পরিবর্তন হয়ে গেছিল। মানুষ যখন পরিবর্তন হয়ে যায়, বাতিল থেকে যখন ফিরে আসে, তার মধ্যে এমন একটা প্রতিজ্ঞা সৃষ্টি হয়ে যায় যে বৃদ্ধ বয়সের যুবক হয়ে যায়, সে কাউকে তকা করে। আমরা জান্নাত চাই, জান্নাত ওইসব লোকদের জন্য অপেক্ষা করছে। তিলকা দারুল আখিরাতু লিল্লাযিনা লা ইউরিদুনা উলুফান ফিল আরদি ওয়ালা ফাসাদা, জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে যারা এই দুনিয়াতে বড়ত্ব অহংকার চায় না, যারা এই দুনিয়াতে ফাসাদ বিশৃঙ্খলা চায় না, ওই সমস্ত বিনীত মানুষের জন্য জান্নাত অপেক্ষা করছে। আমরা কি সেই দলে যেতে পারি না? তাহলে ফরিকুন ফিস জান্নাত ওয়া ফরিকুন ফিস সাঈর, এক দলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জান্নাতের জন্য, এক দলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। সাহাবা একরাম জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল, আল্লাহ পাক যদি আগে ওরকম সৃষ্টি করেই থাকে, আমাদের এত খাটাখাটি করে কি দরকার, ঘুরে শুয়ে থাকি? আল্লাহ যদি আল্লাহ পাক যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন সে অবশ্যই জান্নাতে কাজ করবে, সে জাহান্নামে কাজ করতে পারবে না। যাকে আল্লাহ পাক জাহান্নামের সৃষ্টি করেছেন তা ঘাড় ধরলো সে মসজিদে আসবে না, ও জাহান্নামের কাজই করবে। তিনি একথাও বলে দিলেন, দেখো যাকে আল্লাহ পাক জান্নাতের জন্য সৃষ্টি করেছেন সারা জীবন যদি অন্যায় করে মৃত্যুর আগে সে অবশ্যই জান্নাতে কাজ করে সে দুনিয়া থেকে বিদায় হবে। আর যাকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন সে যতই বড় আলেম হোক না কেন, ও বেদাত ছেড়ে করবেই, নাহলে তো জাহান্নাম যাবে কেমন করে? কথা বুঝতে পারছেন না? আমাদের মধ্যে এরকম ঘটনা ঘটছে না, দেখছেন আপনারা? অসংখ্য প্রমাণ আপনারা পাবেন। টুপি দাড়ি পাগড়ি কারোর সঙ্গে কবরে যাবে না, আমল এবং আকিদাটা হলো মূল। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম আল্লাযী হুয়া ফিস সুদূর। ও মুসলিম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের বাহ্যিক আর কোনো কিছুই টাকা পয়সা কিছু দেখবেন না, দেখবেন তোমাদের আমল, দেখবেন তোমাদের বিশ্বাস যা রয়েছে তোমাদের কলবের মধ্যে, বুকের মধ্যে লুকানো তোমার হৃদয়ের আকিদাটা কোন দিকে ছিল। তোমার আকিদাকে তৌহিদ পন্থী ছিল না শিরিক পন্থী ছিল, আকিদাকে সুন্নত পন্থী ছিল না বেদাত পন্থী ছিল, এটা আল্লাহ দেখবে। সেদিন আমাকে প্রশ্ন করেছে, কোথায় গেলাম তোমরা কানসার জাত সম্মেলনে, স্যার মিলাদ কিয়াম করার সম্পর্কে হাদিসের নির্দেশ কি? তখন হাদিস পরে থাক, মিলাদ যখন হয়েছে তখন হাদিসের অনেক আগে পরে গিয়ে মিলাদ হয়েছে। আগে আমি প্রশ্ন করি, যে সমস্ত মাওলানা সাহেবরা মিলাদ পড়েন তারা নিজের বাড়িতে জীবনে কয়টা মিলাদ পড়েছে সেটা আগে হিসাব নেন। 2 নম্বর, হুজুরা যদি নেকির কাজ হয় মিলাদ পড়াতে আসবেন পয়সা পাবেন না, এই দুটো কাজ করেন মিলাদ সঠিক না বেঠিক ওই হুজুররাই বলে দেবে, এর চেয়ে ভালো জবাব আর হয় বলতো? শেষে বললাম, ভাই আপনাদের মনে দুঃখ থাকলে শুনে রাখেন, মিলাদের সৃষ্টি হয়েছে 605 থেকে 625 হিজরির মধ্যে কুরুশের যুদ্ধের সময়, খ্রিস্টানদের নবী ঈসার বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা যুদ্ধ বিরতি দিত, সেটা দেখা দেখি আমাদের ইরাকের এরবাল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফরউদ্দিন কুকুবুরি ও জনগণের খুশি করার জন্য এই মিলাদের কারবার শুরু করলো। তো একা তো পারে না, কিছু মৌলবি লাগে, তো বড় একটা মৌলবীকে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে ভাড়া করলো, তাকে দিয়ে সুন্দর একটা বই লেখালো আল মাউলুদুল ফিসরাজুল মুনির নাকি একটা নাম লিখে পাঁচ ক্লাস সালেবুদ্দিন মিলা, আর হালুয়া পোলা বিরিয়ানি দিয়ে মানুষকে খাওয়া দিল অর্ধ। এই হলো মিলাদের আবিষ্কার। এটা আমার রসুল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কেউ করেন, এটা অন্য ব্যাপার স্যাপার, এর মধ্যে সেরা দুনিয়া আখেরাত নাই।
সারা দুনিয়ার আলেমরা যে করে এইবার তো বিবাদ ফেললে, এর আমি কি জবাব দেবো? আলেমরা ভাই আমাদের এই এক জাত তো, তাই না? আমারও আলেম, তারাও আলেম, কিছু বলার নেই, তোমরা বুঝে নিও। এর বেশি কিছু বলা যাবে? তৌহিদ এবং শিরক একত্রে চলে না, সুন্নত বিদআত একত্রে চলে না, একত্রে গুলিয়ে ফেললে আপোষ করা যাবে, ঐক্য হবে দুনিয়াতে, আখেরাতে পস্তাতে হবে। আপনি আখেরাত চান না দুনিয়া চান? সিদ্ধান্ত আপনি দিবেন। আখেরাত চাইলে আপনাকে অবশ্যই বাতিল থেকে দূরে সরতে হবে, আর দুনিয়া চাইলে সব মিলান কোনো সমস্যা নেই। তবে এটাও বলে রাখি, আপোষ যারা করার চেষ্টা করছেন তারাও কিন্তু মিলতে পারেন নাই। আছে যত মলবি তত দল। বাংলাদেশে পীরের সংখ্যা কটা বলতে পারেন? অনেকবার তো আপনাদের শুনেছি আমরা, 1921 সালে বাংলাদেশ সরকারের হিসাব মোতাবেক বাংলাদেশে 2,98,000 পীর। কত হলো মুখস্থ বলেন দেখি? একদম মুখস্থ করা লাগবে, একটা লোক বাড়ি যাবেন মুখস্থ না। 2,98,000 পীর কোন সালের হিসাব? এটা 81। আর একটা কোন সাল? কত বছর হলো পীর বাড়েনি, লাল সাল বাড়েনি? ওরে সোহাম, এত 4 লাখ হয়ে যাবে, তাহলে মিল হলো? এটা আপোষ কামি, তহিদ শিরক মিলি ভাত খাচ্ছে ভালো করে। গত বছর আমাদের ডক্টর সাখাওয়াত, আমাদের ভাই নুরুল ইসলাম সাহেব গেছিল 1820 সাহেবের দরগা। আপনারা অন্য কিছু মন করে, ওরা শ্রদ্ধা করতে জানি কিন্তু আমি পাঠাইছিলাম, দেখে আসবো ওরা কি করে। ওরা কখন তো এলাম কলাম তো আমাদের নাই, ওই বিষয়টা দেখে আস। যে বলছে কি সমস্ত এলাকায় খালি গাড়ি আর গাড়ি, মানুষ হিসাব নাই, কত বলতে পারবো কি হবে কি কাণ্ডর কারণটা কি? তো বলছে ওদের আকিদা হলো এই পীর সাহেবের তাবারুক খেয়ে না গেলে আমি সারা জীবন পস্তাবো, আগামী 1 বছরের মধ্যে যে রোগ পুড়ি হবে ও সারবে, ক্যান্সার সেরে যায় তাবারুক খেলে, এই বিশ্বাস ওদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একজন লোক 3.5 ঘন্টা নাকি দাঁড়িয়ে আছে, লাইন পাচ্ছে না, 20 টাকা চান্দা দিয়ে দাঁড়িয়ে আছে, ওই তাবারুক পর্যন্ত পৌঁছতেই পারছে না। সাকাত বলছে আপনি এতক্ষণ দাঁড়িয়ে আছেন, খিদে মরে যাচ্ছে না? তারে বাবা মরি মাঝে বলতে পারে না, আমার ক্যান্সার সারা ওই তাবার খেলে, ওই নাকি বাড়ি যাবো আমরা আপনাকে ধোকা দিতে পারবো? বলছি শুনে রাখেন, হক এবং বাতিল এই সংঘর্ষের মধ্য দিয়ে হক প্রকাশিত হয়ে যায়, বাতিল কিন্তু পরাজিত হয়। আমি আপনাকে দেখাবো একটু পরেই। ভাই আপনি সময় আসো নাকি? আব্দুল সোমাদ আসছে কেন? নাই ডাকো। 1820 সাহেবের খাদেম 72 বছর বয়সে 2004 সালে নওয়াদপাড়াতে এসে আমার হাতে আহলে হাদিসে বায়াত করে গেছে। বুঝতে পারেন এখনো 72 বছর বয়সে 30 জন সাথী নিয়ে গাড়ি রিজার্ভ করে এখানে এসে 2004 সালে আমাদের মার্কাজে বায়াত করে আহলে হাদিস হয়ে তিনি দুনিয়াতে বিদায় হয়েছেন। আজকে শুনলাম তিনি মারা গেছেন। তিনি আমাকে বলেছেন ওই কি ওদের কি হয় একটা ওরস হয়, ওরসে 3 দিনে প্রতিদিন 1 কোটি টাকা হয় পড়ে। আপনারা আমার টাকা দিবেন? দেওয়া লাগবে টাকা, টাকা না যাবো আজকে এখান থেকে। টাকা দিবেন সবাই, আমার যেন ঝামেলা পড়তে না হয়, টাকা চাপ, টাকা পকেটে বাড়ি যেতে না কত, আমরা কি পীর কম নাকি? ওইসব পীরগুলো দল দল পড়াইতে পারি আমরা, দশ বার কেন 100 বার পড়াইতে পারবো সব পীর গুলাকে? তাহলে আমাদের টাকা দিবে বেশি দিবেন, ওরা 1 কোটি দিলে আমার 10 কোটি দেওয়া লাগবে। তারপরে কি হলো, ওই পীর সাহেবের খাদেমের ছেলে আব্দুল সামাদ আজকে 33 জনকে নিয়ে গাড়ি রিজার্ভ করে আজকের ইজতেমা হাজির হয়ে গেছে। ইনশাল্লাহ আপনাকে দেখাবো একটু পরে, দেখবেন ইনশাল্লাহ দেখবেন। মাদারীপুর থেকে লোক আসছে, চাঁদপুরের মতলব থেকে লোক আসছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে লোক আসছে, কেউ কখনো আগে আহলে ছিল না, সবই আলহামদুলিল্লাহ কুমিল্লা লাকসামের মানুষ, সমস্ত জায়গা থেকে লোক আসছে। আমাদের দাওয়াত তারা পেয়েছেন বিভিন্ন ভাবে, আজকাল দাওয়াত হচ্ছে আমাদের ইমেলে যাচ্ছে, ওয়েবসাইটে যাচ্ছে, ক্যাসেট যাচ্ছে, সিডি যাচ্ছে, এখন আলহামদুলিল্লাহ অনেক তরিকা বেরোছে, তাই না? যে পৃথিবীর কথা শুনলেন ভিতরে ইতিহাসটা নজরুল ভাই বলেন নাই, অত সহজে দেখেন না আমাদেরকে চেনে নাই, তারপর জন্য আমাদের যথেষ্ট মাল মশলা ব্যয় করতে হয়েছে, অমনি অমনি হয় নাই, বুঝলেন? যাই হোক, আমরা যখন দেখলাম যে এখানে দেখেন না আসতেই দিবে না সরকার, 2 দিনের প্রোগ্রাম হয়ে গেল,
এবং আমাকে পুরো কোরআনের তাফসীর আমাকে নেওয়ার জন্য আসবেন ঢাকাতে হোটেল রিজার্ভ করলেন 31 সদস্য বিশিষ্ট ওনার বাহিনী পুরো আসবে এর পরেও একদিন আগে বাতিল করলো যে না ওনারা আসবে যদি ডক্টর গালিবের সঙ্গে দেখা করবে তাহলে যে প্রচার হবে পীর মাসে গুচ্ছ শব্দে ধরলো প্রধানমন্ত্রীকে বাস হ্যালো শেষে বুদ্ধি দিল ঠিক আছে আমার বাহিনী পাঠাবো আমি দুবাইতে ওখান থেকে রেকর্ড করো তাই পাঠিয়েছিলাম রেকর্ড ওখান থেকে করে নিয়েছে দেখছেন না অমনি অমনি হয়েছে নাকি 2009 সাল থেকে তকলিফ করছি তারপরে 2011 সালে গিয়ে ছেড়ে বাস্তবায়ন হয়েছে যদিও আপনারা জানেন যে আমি নিজে টিভি রাখি না আমার সাথীরাও কেউ টিভি রাখে না আব্দুর রাজ্জাক ইউসুফের বাড়িতেও টিভি নাই আমরা টিভি রাখি না কারণ কেন করেছি টিভি যারা দেখে তাদের কাছে আমার দিনের দাওয়াত পৌঁছে যাওয়ার দরকার আছে আর এই জন্য আমরা এটা করেছি আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না যে আপনি তাহলে ভালো টিভি দেখেন বোধ না জানেন না এই যারা মঞ্চে আমার সঙ্গে বসে আছে দেখেন কারো ঘরে টিভি হবে না পরিষ্কার নিযুক্ত দিয়েছে ইসলামের একবার মানে নাফি হিমার ওর উপকার আছে ক্ষতি বেশি অত ওইটা কেনা যাবে না শয়তানের বাক্স বলে আমরা ওটাকে ওর মধ্যে ভালো আছে মন্দ আছে মন্দটা বেশি আছে আর মানুষের অন্তরটা মন্দ প্রবণ ভালোটা দেখতে দেখতে একটুখানে 40 লাখ একটা ল্যাংটা ছবি ওরে খুশি কিন্তু ওটা মুগ্ধ প্রকাশ করে না মন হচ্ছে এমনি রাখে আর মনটা যদি অপবিত্র হয়ে যায় সারা দেহটা অপবিত্র হয়ে যায় নষ্ট হয়ে যায় এমনকি নিষ্কলুষ খেলা দেখাবে তার মধ্যে চেয়ার গাছ আমাকে বাজে মেয়েদের শেখাবে ছবি দেখাবে এই জন্য এই বাক্স ঘরে না রাখাই উত্তম কেন ওখানে পাঠানো হলো পৃথিবীর প্রতিজ্ঞা আছে তারা এই সমস্ত ল্যাংটা ছবি দেখায় না এরপরও যাদের ঘরে টিভি আছে তারা এখন পৃথিবী দেখতেছে আলহামদুলিল্লাহ প্রচার হচ্ছে আমি শুনতে পেয়েছি মুজফ্ফরের কাছে সিলেটের মাশায়েখ বাহিনী পৃথিবীর প্রচার সিলেট জেলায় বন্ধ করে দিয়েছে সহ্য করতে পারছে না আর এখন প্রতিদিন ইনকিলাবে দেখবেন সালাফিদের বিরুদ্ধে লামাজাবাদের বিরুদ্ধে প্রতিদিন বক্তৃতা আসতেছে আমাদের বিরুদ্ধে আমি মনে করি কি জানেন আমরা যত দাওয়াত দিব বাতিল তত জ্বলি উঠবে আপোষ করা যাবে বলেন তো করি এত লোক ভোট দিলাম নাগরিক একা কি করবো হ্যাঁ আপনারা জেলখানায় ঢুকিয়ে আপনারা চেয়েছিলেন চেষ্টা করতে একটা পার্টি মাটি করে দিয়ে একজন ওই বড় নেত্রীর বগলে যাওয়ার জন্য অত সস্তা না কোন নেতা নেত্রী আহলে আজকে বগলে ঢুকাতে পারবা না ইনশা যত বড় নেতা তুমি হও নেত্রী তুমি হও আহলে দিশের বাচ্চা কোশ্চেন কালকার বগলে যায় না বরং সমস্ত দেশ আহলে দিশের বগলে আসবে তোমাকে আমার বগলে আসতে হবে আমি তোর বগলে যেতে রাজি না ভীতু কাপুর সিদ্ধ আপোষকামী আপোষকামী আপোষ চলবে না কোরআন এবং হাদিসের বাইরে কোনো আপোষ নাই কোনো কথা নাই যে কথাটাই বলবে বের করে সহি হাদিস আমি আমল করব না পারলে ভাগো এখান থেকে কোনো খবর নাই তোমার সাথে এই মেজাজ নিয়ে তোমাকে চলতে হবে যদি দুনিয়া বাস করতে হয় এটাও ঠিক আর ওটাও ঠিক বলে তুমি গোলালু হবা এই গোলালু সব তারকারি খাওয়া যায় অন্তত আহারেসে বাড়িতে খাওয়া যায় না এই কোরআনের দ্বন্দ্ব এই সৃষ্টির শুরু থেকে হাবিল কাবিল থেকে দ্বন্দ্ব শুরু হয়েছে প্রত্যেক নবীর মার খেয়েছেন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হচ্ছে হে রসুল দুনিয়ার সবচেয়ে নির্যাতিত গোষ্ঠী কারা তিনি পরিষ্কার জবাব দিচ্ছেন আসাদ দুনিয়া সে ভালা আন ফি দুনিয়া আল আমবিয়া সুম্মা সালিহুন সুম্মা আল আমসালু ফাল আমসালু দুনিয়াতে সবচেয়ে বালা মুসিবতের অধিকারী হলেন নবীগণ অতঃপর তাদের পরবর্তী নেককার সৎকর্মশীল ব্যক্তিগণ অতঃপর তাদের মতো সুম্মাল আমসালু ফাল আমসালু যে যত বেশি সৎকর্মশীল নেককার সৎ সে তত বেশি দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হবে এইটা আল্লাহ রাসূলের জবাব তা আপনাদের পরীক্ষা হবে এমনি এমনি হবে বিনা পরীক্ষা তো পাশ হয় না ভাই এবার আসেন এবার একটু আপনাকে একটু ইতিহাসের ছাত্র বানিয়ে দিই দুনিয়ার সকল মানুষ দুই ভাগে বিভক্ত আহলুল আহওয়া আহলুদ দিয়ানাত একদল জ্ঞান পূজারি আর একদল দিন পূজারি তবে চিরকাল দিন পূজারি লোকের সংখ্যা বেশি জ্ঞান পূজারি লোকের সংখ্যা কম সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল বড় বড় জ্ঞানী মানুষ সপ্ত পণ্ডিত বলা হয় এদেরকে এরা সবাই ছিল জ্ঞান পূজারি আহলুল আহওয়া তাদের জ্ঞান দিয়ে যেটাকে ভালো মনে করেছেন তারা সেটাই করেছে কিন্তু তাদের কারোর মধ্যে কোনো মিল ছিল না কোনো ব্যাপারেই তারা এক হতে পারেন নাই
আমাদের বাংলাদেশে কয়েকদিন আগেও যে সরকার ছিল, আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া জানাই যে দলীয় সরকার থাকতো আজও আমি জেলেই থাকতাম ধরে নিতে পারি। যেহেতু মাস্টারের চট করে একটা নির্দলীয় সরকার আসলো না ফখরুদ্দিনের, এই বেচারে যদি না আসতো তো হাইকোর্ট আমাকে জামিন দিতে কিনা সন্দেহ। দলীয় সরকার যখন চমৎকার সরকার তা আমার সাথে আপনারা জানান নাকি? জ্যেষ্ঠ বিচারপতি জামিন দিলেন, আমি তো নওগাঁ জেলে, জুনিয়র বিচারপতি দুদিন পরে ভিন্নমত পোষণ করলেন যার কারণে 3.5 বছর জেলে থাকতে হবে। এরপরও যদি না ফখরুদ্দিনের পরে না আসতো তাহলে হাইকোর্টের বিচারপতি আমার পক্ষে জামিন দিতে বোধহয় সাহসই করত না। আমি এই জন্য সব জায়গায় বলি, আজও বলছি, দলীয় শাসন কশ্চিন কালেও নিরপেক্ষ প্রশাসন উপহার দিতে পারে না। যত গলাবাজি তোমরা করো দলীয় শাসন কশ্চিন কালেও পৃথিবীতে নিরপেক্ষ প্রশাসন নিয়ে আসতে পারে নাই যদি সে আল্লাহ ভীরু না হয়। যারা আল্লাহ ভীরু নয় তারা কশ্চিন কালে নিরপেক্ষ হতে পারে না। মানুষ কেবল আল্লাহর ভয়ে নিরপেক্ষ হয়। তোমাদের তো আল্লাহ কোনো খবর নাই, সমানে লুটপাট করছো আর বলছো আমরা ভালো, আমাদের চেয়ে ফেরেশতার কেউ নাই। আর সে কারণে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ঘোষিত রাজনৈতিক পদ্ধতি, ঘোষিত অর্থনৈতিক পদ্ধতি, ঘোষিত শিক্ষা পদ্ধতি আমরা ফ্রি লক্ষ লক্ষ কবি সারা বাংলাদেশে বিতরণ করেছি। যতদিন পর্যন্ত এই দেশ কোরআন হাদিস অনুযায়ী নির্বাচিত ব্যক্তি না আসবে ততদিন পর্যন্ত দেশে শান্তি আসবে না। ওই এই 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 নেত্রী আসবে, ওই নেত্রী যাবে, ওই নেত্রী আসবে, এই নেত্রী যাবে, যতদিন এই দুজন না মরবে ততদিন এই দুই খেলাই চলবে বাংলাদেশ। এ কপালে লিখো না আমার কথা বুঝছে না। নৌকা এদিক ওদিক ঘুরে দেখেন না, এদিকে চাপ দিলে এদিক কাছে, ওদিক চাপ দিলে ওদিক কাছে, জনমত এদিক যাবে এদিক চলে যাবে, এই তো কারবার হচ্ছে। বিগত 64 বছর ব্রিটিশ চলে গেছে, এদেশে বহু নেতা এসেছেন চলে গেছেন, কিন্তু নীতির কোনো পরিবর্তন হয় নাই। আমরা নেতার চাইতে নীতির পরিবর্তনকে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং সে নীতি হবে মুসলমানের দেশে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী এদেশের আইন ও শাসন সংবিধান চলবে, কোন মানুষের নিজস্ব রচিত আইন নয়। কি আপনারা রাজি হলেন নাকি? ভোটাভুটি করবো তাহলে, দেখি বিরুদ্ধে কটা ভোট হয়। সরকার তো ভোটের পাগল। আমি বলি হে সরকার, একটা ভোট করো জীবনে বাংলাদেশে যে কয়েকজন কোরআন হাদিস অনুযায়ী শাসন চাও আর কয়েকজন নেতা নেত্রীর হুকুম অনুযায়ী শাসন চাও, ভোটাভুটি করো দেখে সাহস যদি থাকে তোমাদের। এই রিস্ক কোন নেতা নেত্রী নেবে না, পাগল নাকি? নিলে দেশের সব মুসলমান ইনশাআল্লাহ কোরআন হাদিসের পক্ষেই ভোট দেবে ইনশাআল্লাহ। যে হিরোইন খায় সব কোরআন হাদিসের পক্ষে ভোট দেবে আমি আশা করি, কিন্তু এই সাহস কোন নেতা নেত্রী নাই। বলে দাও এই ভোটের বাক্স থাকলো কোন প্রার্থী নাই, নীতি হলে এই কোরআন হাদিস অনুযায়ী চলবে, এটা মানুষের নির্দিষ্ট বিধান অনুযায়ী চলবে, প্রথমে একটা ভোট হবে, যদি ভোট হয় কোরআন হাদিসের পক্ষে এবার যাবে আর একটা বাক্স, বলো কাকে তোমরা নেতা হিসেবে নির্বাচন করো। যদি সেখানে আমাদের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতা নজরুল সাহেবের নামও যদি চলে আসে আমরা তাকেই মিলে নেব। কমান্ড হতে হবে তাকে কোরআন হাদিস, আগে এটা হতে হবে সংবিধান কিছু এলাকা হবে, সংবিধানের জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, অত এমপি বাহাদুররা যাই করবে সেটাই হবে। আরে ভাই 100 পুঁটি মাছ একদিকে গেলে একটা ইলিশ মাছ সমান হয় বোধ নাকি? সব পুঁটি মাছ গুলো লাফালাফি করছে, সব হয়ে গেল পাস, 2 মিনিট 4 মিনিট 3 মিনিট ঢাকা দুই ভাগ হয়ে গেল। আরে বাপ, চিরদিনের একটা ঢাকা 4 মিনিটে 4.5 মিনিট দুই ভাগ, এ কোন দুনিয়া? এই যদি অবস্থা হয় বিচার আচার আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে যে একটা দীর্ঘ এর মাধ্যমে যে একটা সুচিন্তিত পরামর্শ সেটাকে আসে নাকি জাতীয় সংসদে? কিছুই তো না। এই নিয়মটাই আমাদের পরিবর্তন করতে হবে। যতদিন এই নিয়ম থাকবে আপনারা ততই ভোট দেন, কোনো কাজে লাগবে না, বেকার খালি। সূরা নেসা 85 নম্বর আয়াতটা দয়া করে বাড়ি গিয়ে পড়ে নেবেন। যারা এগুলোকে সমর্থন করছেন আপনাদেরকে আল্লাহ পাক কিয়ামত মাঠে ছাড়বে না। তুমি কিসে ভোট দিয়েছিলে বেটা? 5 বছর ধরে যে অন্যায় করেছে আপনার এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মেম্বার সাহেব, কাউন্সিলর সাহেব, 5 বছরের তার যাবতীয় অন্যায়ের একটা অংশ ওই ভোটার আমলনামায় লেখা, এত সহজ না? যাই হোক, ওদিকে আমরা যাচ্ছি না, খালি একটু কথাই বলবো যে জ্ঞান ভিত্তিক শাসন আর দিন ভিত্তিক শাসন
দিন ভিত্তিক জীবন পরিচালনা আর জ্ঞান ভিত্তিক জীবন পরিচালনা এই দুটি ধারা চলে আসছে পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত দিন ভিত্তিক যারা চলার চেষ্টা করেছেন তারা নবীদের অনুসারে ছিলেন কিন্তু নবীদের অনুসারে হওয়ার পরও তারা অনুসারে পুরোপুরি থাকতে পারেন নাই আমি ইতিহাসকে দ্রুত টেনে নিয়ে আসি আমাদের রসুল পর্যন্ত নিয়ে আসি আল্লাহ রসুল যখন কিন্তু দিনদার ছিল আল্লাহকে অস্বীকার করতেন না এরা দুটি দলই আল্লাহকে স্বীকার করতেন রসুলকে নবীকে স্বীকার করতেন তাহলে যারা আল্লাহকে স্বীকার করতেন রসুলকে অর্থাৎ নবী ইব্রাহিমকে স্বীকার করতেন মক্কার ঘরে তওয়াব করতেন বাইতুল্লাহ হজ করতেন এত কিছু করার পরও আবু জাহল আবু লাহার বিরুদ্ধে আল্লাহ রসুলকে যুদ্ধ করতে হলো কেন বদর যুদ্ধ ওহদের যুদ্ধ হয় নাকি কেন করতে হয়েছে এরা আল্লাহকে মানত কিন্তু আল্লাহর বিধানকে মানত না বুঝতে পারছেন যখন বদর যুদ্ধ গেলেন আবু জাহল তার বাহিনী নিয়ে তিনি কিন্তু কাবা ঘরের গেলাপ ধরে আল্লাহর কাছে কেঁদেছিলেন আল্লাহুম্মা ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুর ওয়াইন কুন্না আলা হাক্কিন ফানসুর আল্লাহ যদি মুহাম্মদ হকের উপরে থাকে তুমি তাকে সাহায্য করো যদি আমরা হকের উপরে থাকি তো তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ কিন্তু আবু জাহলের দোয়া কবুল করেছিলেন যে মুহাম্মদকে সাহায্য করেছিলেন ওদেরকে করেন নাই বোঝা গেল আবু জাহল আবু লাহাব আল্লাহকে মানত তারা কাবাকে শ্রদ্ধা করত সবই করত আমরাও আল্লাহকে মানি আমরাও হজ করি প্রতি বছর উমরা করি প্রতি বছর যাদের টাকা আছে ঢাকার ভাইরা তো সপরিবারে ঢাকায় মানে একটা প্রতি বছরে হজ এবং উমরা যারা যেতেই আছে যদি বাবা নফল হজ মানে বাদ দিয়ে ওই টাকাটা আমার নদ বড় মাদ্রাসায় দাও জীবনে পাসপোর্ট দিবে দিবে ঢাকার বাইরে নারাজ হবেন না এটা কিন্তু শুধু ঢাকা না দেশের যত বড় লোক আছে তারা যেন হজ বিষয়টা অত্যন্ত হালকা করে দেখেন জি না হজ মাত্র একবার করো আপনি বাকি টাকা দেন আপনার একটা ভাই যদি গরিব থাকে ওই 2 লাখ টাকা ভাইকে দেন সে উঠে যাক সে জীবনে কোনো কষ্ট থাকবে না নিজের যার করবা যারা আত্মীয় নিকটাত্মীয় যারা তাদেরকে সাহায্য করা প্রত্যেকে জরুরি আমরা এগুলো করি না নিজে হস করে হাজির হচ্ছি নিজের ভাইটা না খেয়ে মরতেছে এটা তো চলবে না এটা অবিচার ঠিক অমনি করে একটা দিনই প্রতিষ্ঠান এখানে আছে 500 এতিম আমার এখানে আছে তাদের খাওয়ার জুটছে না কোথায় আমি টাকা পাবো পাগল হয়ে যাচ্ছি আমার মাসে প্রায় 20 লক্ষ টাকা খরচ কোথায় টাকা পাবো আপনার এদিকে নজর নাই আপনি হল যাচ্ছেন এটা চলবে না ছোট ছোট উদাহরণ দিলে অনেকে বুঝতে পারবেন বলে বলছে বলে অন্য কিছু মনে করবেন না আল্লাহ রসুলের জমানায় এই বিষয়টা ছিল আহলু দিয়ানাত ও আহলু আহওয়া ইহুদি নাসারের আল্লাহ রসুলকে মানে নাই আবু জাহল আল্লাহ রসুলকে মানে নাই যার ফলে এই দুই দিনদার গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহ রসুলের যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ করে জীবনের 86টা যুদ্ধ করতে হয়েছে তাকে 11 বছরের মধ্যে বোধহয় 15 দিন পরপর গড়ে হিসাব করলো যুদ্ধ করতে হয়েছে তাকে তারপরে যে তাদের উপরে তিনি স্ট্যান্ড করতে পেরেছেন বাতিল সঙ্গে হকের যুদ্ধ হয়েছে এটাকে আপোষ করা যায় না এক হওয়া যায় এরপর আসুন আয়াত নাজিল হয়ে গেল শেষ বিদায় হজে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা আজকে আমি তোমার তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য দিন হিসাবে ইসলামের উপর আমি রাজি হয়ে গেলাম তাহলে এটা একটা সার্টিফিকেট নাজিল হলো পৃথিবীর কোন ধর্মের জন্য আল্লাহর পক্ষ থেকে এরকম ভাবে সনদ নাজিল হয়নি যেটা ইসলামের জন্য হয়েছে বলো আলহামদুলিল্লাহ এরপরে ঘোষণা এলো আমায় আপনাকে গায়ের আল ইসলামে দিন আমি ফলে হোক বলা মেনে যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দিন তালাশ করবে সেটা আল্লাহ কাছে কবুল করা হবে না ওয়াফিল আখরাত মিনাল খাসিরিন সে আখরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে আল্লাহ রাসূল বললেন কি ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদ মিন হাযিহিল উম্মাহ ইহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন ওয়া মাতা ওয়ালা ইউমিন বিল্লাযি উরসিলতু বিহি ইল্লা কানা মিন আহলিন নার রাওয়াহু মুসলিম শুনে রাখো হে দুনিয়ার মানুষ যারা আমার আবির্ভাবের খবর শুনেছে এই উম্মতের মধ্যে এই দুনিয়াবাসীর মধ্যে আল্লাহ রাসূল বিশ্বনবী বিশ্বের সকল মানুষ আল্লাহ নবীর উম্মত মুসলিম হোক আর অমুসলিম হোক যারা মুহাম্মদের আগমনের খবর পেয়েছে ইহুদি হোক আর নাসার হোক অথচ মুহাম্মদের দিনের উপরে ইসলামের উপরে ঈমান আনে নাই শুনে দেখো
ওই অবস্থা যদি তার মৃত্যু হয়ে যায় ইল্লা কানা মিনা সাহাবিন নার, সে অবশ্যই জাহান্নামী হবে। তাহলে কি আপোষ হলো? এবার আসে আল্লাহ রাসূল খায়বারের গনিমত বন্টন করছেন, খায়বার যুদ্ধ। আল্লাহ নবীর জীবনে খুবই কষ্ট ছিল, খায়বার যুদ্ধে বিজয়ের পরে সাহাবীদের জীবনে সচ্ছলতা আসে, গনিমত বন্টন হচ্ছে। হঠাৎ এক বেটা বলছে, জুল খোয়াইসারা নাম করে, বলছে ইয়া মোহাম্মদ ইদল ফাইন্নাকা লাম তাআদিল, তুমি ন্যায় বিচার করো কারণ তুমি ন্যায় বিচার করছো না। কাকে বলছে চিন্তা করতে পারে? কত বড় সাহস! আল্লাহর রাসূল জবাব দিচ্ছেন, ইল্লাম আদল ফামাই আদল, আমি যদি ন্যায় বিচার না করি পৃথিবীর কে আছে যে ন্যায় বিচার করবে? ওই বক্তা আবার জবাব দিচ্ছে কি জানেন, হাজি কিসমাতুন মা উরিদা বিহা ওয়াজহুল্লাহ, আপনি যে বন্টনটা করছেন এই বন্টনের মধ্যে আল্লাহ সন্তুষ্টি কামনা নেই। ইনডাইরেক্টলি কি বলা হলো? তার পেটের জন্য করছেন না, দুনিয়া স্বার্থে করছেন, তাই বলা হচ্ছে না? ওমর ফারুক বুঝতে তো পারছেন ওমর ফারুক কাণ্ডে, বলুন তো ওমর ফারুক কি বলবে? দানি আক্তল, হে রসুল আমাকে হুকুম দেন আমাকে দিরি কাল্লা কাটি। ওমর তো ওই কাজে এক্সপার্ট, বুঝতে পারছেন না? আদর্শ বলছেন লা মেরো না। তো শুনে রাখো, ইন্না ফি আসহাবিহি আল্লাযীনা ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবুজু তারাকীহিম, এর একদল সাথী আগামীতে হবে যারা সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু ইয়ামরুক ওর থেকে দিন বেরিয়ে যাবে, যেমন ইয়ামরুকুস সাহাম মানে রামিয়া, ধনুক থেকে তীর যেমন বেরিয়ে যায়, এদের থেকে ইসলাম তেমনি বেরিয়ে যাবে। অন্য হাতে এসছে তো কিরুনা সালাতাম বিসালাতিহিম সিয়ামহম বিসিয়ামিহিম, তোমরা ওদের সালাত তোমাদের সালাত তাদের চেয়ে হীন মনে করবে, তাদের সিয়ামের চেয়ে তোমার নিজেদের সিয়ামকে হীন মনে করবে, অর্থাৎ তোমাদের চেয়ে তারা মোত্তাকি পরেজগার হবে, সবসময় কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকবে। ওরা মুসলমানকে হত্যা করবে, মুসলমানকে মারবে না, ওদের বয়স কম হবে, আহাদাসুল আসনান বয়স কম হবে, মনে রেখে দিও। যদি আমি সেদিন বেঁচে থাকি লাখ কাতলা আত, আমি নিজে হাতে ওদেরকে আত কমের মতো টুকরা টুকরা করে হত্যা করবো। কারা এই চরমপন্থী যাদেরকে আমরা বলছি খারেজি? এরাই হযরত আলীকে কাফের বলেছিল, এরাই হযরত মুয়াবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বলেছিল, এরাই হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলেছিল। এই সেই চরমপন্থী দল, সেদিনের সেই খারেজি, সেই আকীদা, চরমপন্থী আকীদা আজও সারা বিশ্বে মুসলমানদের মধ্যে কিছু কিছু লোকের মধ্যে আছে যারা এই চরমপন্থী আকীদা নিয়ে বসবাস করে। সরকার অন্যায় করেছে, অতএব সরকার কাফের হয়ে গেছে, খতম কর। দলিল আমল লম ইয়াকুম বিমা আনসাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরু ফাউলাইকুম যালিমু ফাউলাইকুম ফাসিকুন, সূরা ইউটা নিসা নাকি মায়দা 44 45 47 আয়া। যারা আল্লাহর হুকুম ছাড়া হুকুম দেয় না, আল্লাহর বিধানের বাইরে বিধান দেয়, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক, অতএব কল্লা কাটো। ফাসল হয়ে গেল, এটা হলো খারেজি আকিদা। সেদিন যারা আলীকে হত্যা করেছিল কাফের বলেছিল, সেই আকিদাই আজকে বাংলাদেশে বা অন্যান্য বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে। এই চরমপন্থী আকিদা কশিন কালো আহলে ইসলাম গ্রহণ করে না, মাথায় ব্যথা হয়েছে, ঔষধ দুটা আছে, ভাই মাথা কাটতে হবে, আপনার মাথা ওষুধ খেতে হবে, আপনি কোনটা করবেন? মাথা কাটতে বলবেন না মাথা ওষুধ খাবেন? মাথা যারা ওষুধ খেতে বলে ব্যথা সারার জন্য তারা হলো আহলে হাদিস, আর যারা বলে মাথা কেটে সাফ করে দাও ব্যথা জীবনে করবে না, তারা হলো চরমপন্থ। সরকার ভুল বুঝেছে, আমাদেরকে জানে না। আল্লাহ রসুল বদরের যুদ্ধে যাচ্ছেন 1000 সেনা নিয়ে, ওই দেখা যায় বদর কাছে গিয়ে 350 ব্যাক করলো আব্দুল্লাহ ইবনে উবাই নেতৃত্বে ওহদের যুদ্ধে। ওহদের যুদ্ধে আল্লাহ রাসূল
বিপর্যয়কর অবস্থার মধ্যে পড়েছিলেন আপনারা জানেন, তার দাঁত ভেঙেছিল, অনেক কিছু কষ্ট হয়েছিল, হযরত হামজা শহীদ হয়েছিলেন, কিন্তু পরাজিত হন নাই। পরাজিত হলেও তো আবু সুফিয়ান সমস্ত মদিনা দখলই করে নিত, উনি ফিরে এলেন। ইবনু উবাই বলছে, লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, যে তোমরা আমাদের সঙ্গে থাকতে তাহলে এতগুলো হামজা টামজা এইসব লোকগুলো মরতো না এবং তোমরা নিহত হতে না। এই আকিদাটা কাদের? পরবর্তীকালে কাদারিয়া যারা, ভাগ্যকে অস্বীকারী যারা, তাদের আকিদা। মুসলমানদের মধ্যে একদল লোক আছে যারা ভাগ্যকে অস্বীকার করেন, তকদিরকে অস্বীকার করেন। তাদের দলিল, লাইসাল ইনসান ইল্লা মা সাআ, মানুষ যা করে তাই পায়, যা করে না তা পায় না, অতএব ভাগ্য বলে কিছু নাই। এবার আসুন আরেকদল লোক বলল, লাউ শা আল্লাহ মা আবাদনা মিন দুনিহি মিন শাই, যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত করতাম না, এরা হলো মুশরিক। হে মোহাম্মদ, তুমি কেন আমাদেরকে জাহান্নামের কথা শোনাচ্ছ? যে আল্লাহ যদি চান তাহলে আমাদের শিরক তওবা করে মুসলমান হব, আল্লাহ চাচ্ছেন না বলেই তো আমরা হচ্ছি না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চায় তাই করে, তাই না? আল্লাহ চান না বলে আমরা মুসলমান হইনি, তো তুমি কেন এত মনে দুঃখ নিচ্ছ? এর দলিলটা কাদের? জবরিয়া, অদৃষ্টবাদী যারা, এইগুলো সামনে রাখেন। সব কোরআন থেকে দলিল, এগুলো আল্লাহ নবীর জমানায় হয়েছে, এগুলা তখন কোরআন নাজিল হচ্ছে সেই সময়, পরবর্তীকালে এগুলো এক একটা ফেরকা এসে দুনিয়াতে এসে গেল। এবার আপনাদেরকে বলবো যে মূলত দুটি কারণে মুসলমানদের মধ্যে বিভক্তি এসেছে। প্রথম কারণ হচ্ছে রাজনৈতিক কারণ, রাজনৈতিক স্বার্থে মানুষ একে অপরকে হত্যা করে, একে অপরকে দুনিয়াতে নির্যাতন করে, যেটা ঘটেছিল প্রথম দিকে আপনারা ইতিহাস জানেন। যারা মেরেছিলেন বা যারা মরেছিলেন, যারা গোলমাল করেছিলেন, যারা আপোষে ঝগড়াঝাটি করেছিলেন, সব দুনিয়াতে বিদায় হয়ে গেছে, কিন্তু তারা চলে গেলেও তাদের সে আকিদা রয়ে গেছে। এটাকে বলে উসুলি আকিদাগত বিরোধ সৃষ্টি হলো পরবর্তীতে। এটারও কারণ ছিল তিনটা, একটা হলো ধর্ম নয় বাড়াবাড়ি। ধর্ম নয় যারা বাড়াবাড়ি করলো তাদের মধ্যে এক নম্বর খারেজি বলেছি, যেটা এখনো বাড়াবাড়ি চলছে। দুই নম্বর মুরজিয়া বলেছি, যারা শৈথিল্যবাদী, তারা বলে দিল যত পাপ আপনি করেন আপনি পাক্কা ইমানদার। দলিল, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ শিরকের গুনাহ ছাড়া আর সকল গুনাহ মাফ করে দেন। অতএব আমি শিরক তো করি নাই, অন্য অন্যায় করেছি, আল্লাহ সব মাফ করে দেবে, অতএব আমি ইমানদার। এটা হলো শৈথিল্যবাদী যারা, মুরজিয়া যারা, তাদের দলিল। এজন্য বাংলাদেশের অধিকাংশ লোক এই মুরজিয়া দলের অন্তর্ভুক্ত। সালাত নাই, সিয়াম নাই, হিরোইন খায়, সবই খায়, বছর শেষে হজে যায়, সব মাফ হয়ে যায়। অথবা আখেরি মোনাজাত আসেই টঙ্গীর হজে, সব মাফ হয়ে গেল। এই যে চিন্তাধারা হয়েছে এটা হলো মুরজিয়া চিন্তাধারা, এটা রসুলের জমানা থেকে শুরু হয়েছে। আর এক দল হল মুতাজিলা, এরা কি? এরা বলে কবিরা গুনাহগার ব্যক্তি না কাফের না মুমিন মাঝখানে থাকবে, কিন্তু এরা চিরস্থায়ী জাহান্নামী হবে। এদের দলিল কি? ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ কোন পাপাচারীকে হেদায়ত করেন না। ও পাপাচারী কিন্তু কাফের নয়, আর পাপাচারী বলি তাকে জাহান্নামে যেতে হবে। প্রত্যেকটা দল কোরআন থেকে এইভাবে দলিল নেওয়ার চেষ্টা করেছে। এবার আসুন শিয়া, এরা খারেজির এন্টি। আলীকে কাফের বলছিল যারা, তারা হলো খারেজি, আর আলীকে যারা একবার আসমানে উঠে যা আল্লাহ বানিয়েছে, এরা হলো শিয়া। তারা বলল কি? ইন্না আলিয়ান সাইদা ইলা সামা কামা সাইদা ইলাইহা ঈসা ইবনে মারইয়াম, আলী আসমানে উঠে গেছেন যেমন ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে গেছেন। ওয়াইন্নাহু সায়ানজুল ইলা দুনিয়া ইয়ান্তাকাউ মিন আদাইহি, এবং আলী সত্তার দুনিয়াতে নামবেন এবং তার শত্রুদের প্রতিশোধ গ্রহণ করবেন। এটা চরমপন্থী আকীদা হয়ে গেল। একদল আলী ভক্ত, চূড়ান্ত আলী ভক্ত, এখনো পর্যন্ত তারা গায়েবী ইমামে বিশ্বাস করে। তাদের এই বিশ্বাসে করতে গিয়ে তারা বলল যত নেতা হবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত হবে, আমাদের কোনো ব্যাপার সবার এখন নাই। এই যে বিষয়টা, এটা মূলত
নাসারাদের কাছ থেকে নিয়েছেন তারা। আব্দুল্লাহ ইবনে সাবা বাহ্যিক মুসলমান হয়েছিল, আসলে সে খ্রিস্টান ছিল, তার কাছ থেকে আনা এই আকিদাটাই গায়েবি ইমামের এই আকিদা, যেমন ঈসা আলাইহিস সালাম যেমন চলে গেছেন আসমানে, এই আকিদা ওরা নিয়ে এসেছে আলীর মধ্যে একটা পর একটা। এই মোট ছয়টা গ্রুপ সৃষ্টি হয়ে গেল আল্লাহ রাসূলের মৃত্যুর পর পরেই, খারেজি, জাবরিয়া, মুরজিয়া, মুতাজিলা, কাদারিয়া, শিয়া। এরা প্রতিটি দলই কোরআন থেকে দলিল নিয়েছে, কোরআনের সামগ্রিক বিষয়টি গ্রহণ করে এক একটা আয়াত বাছাই করে নিয়েছে। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ ছাড়বে? মনে রেখো এর একমাত্র প্রতিদান হচ্ছে দুনিয়ায় অসম্মান, লাঞ্ছনা, এবং আখেরাতে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এরপরে আরেকটা দল আসলো পরে, হুজ্জাতুল আকল, জ্ঞানের যুক্তি, আল ফারাবি, আল ফারগানি, ইবনে সিনা, যেসব নাম আপনারা শোনেন না, বড় বিজ্ঞানী, এরা সব হলো ওই জ্ঞান ভিত্তিক বুদ্ধিবাদী লোকেরা সব। এদের মূল হলো গ্রিক দর্শন, গ্রিক দর্শন সংজাত পাণ্ডিত্য নিয়ে তারা ইসলামকে বিচার করতে চেয়েছেন, ফলে ইসলামের মধ্যে বহু শিরক বিদাত ঢুকিয়ে দিয়েছে, ইসলামকে তারা তাদের মতো করে চিন্তা করে নিয়েছে। এরপরে আরেক দল আসলো পরবর্তীতে, যে তারা ওই গায়েবি চিন্তাটা নিয়ে আসলো অন্যভাবে, সুফিবাদী চিন্তা। প্রথম শতাব্দী হিজরিতে এটা আসলো এবং তারা বলে দিলেন যে মানুষের অন্তরে আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়, ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আর এই ওলি আউলাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে যে এলহাম হয় এটাকে নাম দিল তারা কাশ্ফ। এই কাশ্ফ এলহামের মাধ্যমে সেখানে সঠিক জিনিসটা আসে। আজকাল আমাদের এই বাংলাদেশি প্রেক্ষাপটে বলি, একটা বিখ্যাত দলের নেতার এটা আকীদা শোনেন, তিনি বলছেন আজকাল খাওয়াবে মুজ পর উলুমে সহিয়া কা ইলকা হতা হয়, ইস তবলীগ কা তরিকা ভি মুজ পর খাওয়াবে মুনকাশিব হুয়া হয়। আজকাল আমার উপরে উলুমে সহিয়া সঠিক জ্ঞান স্বপ্নের মাধ্যমে ঘুমের অবস্থায় ইলকা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে প্রক্ষিপ্ত হচ্ছে। আমার যে তবলিগি নিসাব লিখলাম পুরাটাই আল্লাহর পক্ষ থেকে আমার দিলের মধ্যে ইলকা হয়েছে। ইসলামে রসুলের স্বপ্ন ওহি সেটাই মাত্র দলিল, নবী রসুলের বাহিরে কারোরই কোনো স্বপ্ন বা কাশ বা ইলহাম শরীয়তের দলিল নয়, এটা মনে রাখবেন। দুর্ভাগ্য এই কাস্ট এবং এলহামের এই থিওরি এটাকে বলা হচ্ছে মারেফাত, আর এই মারেফাতের থিওরি দিয়ে অসংখ্য পীরের দরগা চালু হয়ে গেছে এবং তারা হায়াতুল নবীর একটা মশলা নিয়ে এসে আল্লাহ রসুল জিন্দা আছেন কবরে, অতএব আমাদের ওলিয়া ওলিয়ারাও কবরে জিন্দা আছেন, তারা ভক্তের আহ্বান শোনেন, তাদের ভালো মন্দ দূর করেন, নিঃসন্দেহে তারা জিন্দা আছেন, কিন্তু কোন জগতে, অর্থাৎ আলমে বারজাখ, বারজাখী জগতে জিন্দা থাকা আর দুনিয়াবি জগতে জিন্দা থাকা কি এক? গল্প শোনাচ্ছেন আপনাকে আবুল খায়ের আক্তা, আল্লাহ রাসূলের কবর জিয়ারত করলেন, কবরের পাশে গিয়ে তিনি দুটা কবিতা পড়লেন, কবিতা শুনে আল্লাহ নবী খুশি হয়ে কবর থেকে দুই হাত বের করে দিয়ে তার সঙ্গে মুসাফা করলেন। এই মুসাফা করার দৃশ্য 90,000 মানুষ দেখলো। শুধু তাই নয়, 90,000 মানুষের মধ্যে ছিলেন বড় পীর শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এত চমৎকার একটা গল্প যদি আপনাকে করে দেওয়া হয় আপনি সুবহানাল্লাহ না বলে পারবেন? আপনারা এমনই বেরসিক মানুষ, সবাই ইন্নাল্লাহ নাউজুল্লাহ পড়লেন, অন্যরা হলে সুবহানাল্লাহ বলে কেন্দ্রে জার জার হয়ে যেত। এই আকিদা, এই সব স্বপ্নের আকিদা, যে রসুলের কবরের পাশে ওমর ফারুক ইমামতি করা অবস্থায় আহত হয়ে পরবর্তী শাহাদাত বরণ করলেন, যে রসুলের কবরের পাশে উসমান গনি নিহত হলেন, সেই রসুল স্বপ্ন দেখিয়ে কাউকে বললেন না এই বেটা ঘুমিয়ে আছো আমার উসমানকে রক্ষা করো, বলেছিল বলেন নাই?
অথচ আপনার কাছে আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন, সে স্বপ্ন দেখে আপনি বিশাল বই লিখবেন, 8-9টা খণ্ড, এত বড় মোটা। বাংলার মানুষ আর এক ভক্ত কয়েকদিন খায়নি, কষ্টে অস্থির হয়ে গেছে, অবশেষে তিনি আল্লাহ রসুলের কবরে গিয়ে পাশে বসে একটু দরুদ পাঠ করলেন, অতঃপর সেখানে ঘুমিয়ে গেলেন। হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ রসুল, আবু বকর, উমর এবং আলী, চারজন মানুষ এসে গেলেন। আমি উঠে আল্লাহ রসুলের কপালে চুমু খেলাম, আল্লাহ নবী খুশি হয়ে আমার হাতে একখানা রুটি দিলেন, রুটি আমি খেতে থাকলাম, খেতে খেতে ঘুম ভেঙে গেল, দেখি আমার হাতে তখন আর আধখানা রুটি ধরা আছে। কি চমৎকার গল্প পাবেন, দেখেন কেতাব যদি কারোর ক্ষমতা থাকে উর্দু পড়ার, আমার বাসায় চলেন, বেরকে দেবো আপনার সামনে পড়ে দেখবেন। হাজার হাজার মানুষ সংসদ ধর্ম ত্যাগ করে এদের পিছিয়ে পিছিয়ে ছুটছে। বই লেখার আগে আমি উজু করতে গেলাম, উজু করতে গিয়ে দেখি কুয়াতে পানি নাই, কি করব, বালতিও নাই দড়িও নাই, পানি উঠাবো কি করে, ওই তলায় পানি, সালাতের টাইম চলে যাচ্ছে। ছোট্ট একটা মেয়ে দূর থেকে দৃশ্য দেখে বলছে, কি বাবাজি, যদি মামা পানি তুলতে পারছে না কি করব। ছোট্ট মেয়েটি কুয়াতে থুতু ফেললো, সমস্ত পানি এক লাফ দিয়ে কুয়ার মাথায় চলে আসলো। বলে, মা তুমি কি এমন নেকি কাজ করেছো যে পানি সব উঠে আসলো। বলে, বাবাজি কিছুই না, আমি খালি দরুদ পাঠ করি, দরুদের বরকত এটা হয়েছে। একজন মদ খোর সারা জীবন মদ খেয়েছে, প্রতিবেশী একজন পাঁচাক্ত সলাৎ আদায় করে মুসল্লি এবং বড় বলিয়া বলিয়া মানুষ, তিনি তাকে বলছেন, বাবা তুই মদ ছাড়, তওবা কর, সালাত আদায় কর। সে সালাত আদায় করনি, তওবা করনি, মারা গেল। স্বপ্ন দেখছেন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থানে তার স্থান হয়েছে। বলে, কি হে মিস্তা, তুই সারা জীবন মদ খেয়ে কাটালি, আজকে তুমি জান্নাতের মাস্তানে একা মাথা উঠে গেলে। বলে, হুজুর আপনি তো জানেন না, আমি একদিন এক হুজুরের মজলিসে ছিলাম, মহাদ্দেস সাহেব মজলিসে, মহাদ্দেস সাহেব বললেন, শোনো, যদি কেউ সর্বোচ্চ স্বরে রসুলের নামে দরুদ পড়তে পারে তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। আমি আমার সাধ্য মতো জোরে একা জোরসে একবার দিলাম দরুদ পড়ে, আর আমার সঙ্গে সমস্ত মুসল্লি যারা ছিল সবাই দরুদ পড়লো। ওই দিন আল্লাহ পাক সবার গোনা মাফ করে দিছিল, আমার মতটা সব ওই সাথে মাফ হয়ে গেছে। সেজন্য আমি আজকে জানি বলো, আপনি দরুদ না পড়ি পারবেন? এইভাবে গল্প লিখে যদি কিতাব ছেড়ে দেওয়া হয় তাহলে কোন পাগল আছে যে শুধু দরুদ পড়ে যে জান্নাত পাবে, সে কেন কষ্ট করে মদ ছাড়বে? মদ খাবো জান্নাত পাবো, এমন চমৎকার একটা দিন যদি পৃথিবীতে থাকে কেন আপনি আহলে হাদিস হতে যাবে? সে মদের সঙ্গে হাদিস কি আপোষ হয়? হতভাগারা কি বল, এইগুলি হলো বাংলাদেশের দিন। আর এই দিনদারদের পাসপোর্ট ভিসার কোনো সমস্যা নাই, এরা ইসরায়েলও যায়, লন্ডনও যায়, সারা পৃথিবী ঘরে পাসপোর্ট ভিসার সমস্যা নাই। আজকে তবলিগ ইসলামের জন্য আমরা দাওয়াত দিয়েছিলাম পাকিস্তানের বিখ্যাত বক্তা আল্লামা এহসান জাহিরের ছেলেকে, কিন্তু গত পরশু পর্যন্ত বাধ্য বলে, স্যার আমি তো এখন ভিসা পেলাম না, বুঝতে পারছেন? অথচ আল্লামা আর একজন শাহ প্রতি বছরে আসছেন, এখন তিনি বাংলাদেশে আসছেন, পাকিস্তানের কোনো সমস্যা নাই। তাহলে দ্বন্দ্বটা কোথায়? সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব, হক এবং বাতিলের দ্বন্দ্ব, সহি হাদিস এবং দৈব মনকারের সঙ্গে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটিকে আপনি আপোষ করতে পারবেন? পারলে করেন, কোনো আপত্তি নেই, আমরা কিন্তু পারবো না। আসুন আর এক জায়গায় আর একটা উর্দু শোনাই দিন। দিন দরাসল হুকুমতটা নাম হয়, আরে শরিয়ত হুকুমতটা কানুন হয়, আরে দিন মানে তো রাজনীতি, শরীয়ত তো ওই রাজনীতির একটা বিধান। সালাত, সিয়াম, রোজা, হজ, যাকাত যা আমরা করি এগুলো তো ওই মূল ইবাদতের ট্রেনিং কোর্স মাত্র। পারবেন এই আকীদা পোষণ করতে? প্রেসিডেন্ট এরশাদ সাহেব যখন সাধারণ সিপাহী ছিলেন তো লেফট রাইট পিটি করতেন, তাই না? প্রেসিডেন্ট হওয়ার পরে কি করেছেন?
আরে এখন তো প্রেসিডেন্টও নাই, সৈনিকও নাই, এখন কি উনি পিটি করে? কারণ অসত্যের কারণ বলুন, যিনি মুসলমান হয়েছেন তিনি সালাত আদায় করবেন, ঠিক না? তিনি যদি নবী হন তাহলে কি সালাত মাফ নাকি? তাহলে মরা পর্যন্ত সালাত মাফ হবে আপনার? হবে না। আচ্ছা যদি ওটাকে ট্রেনিং কোর্স বলা হয় আর মূল যদি রাজনীতিকে বলা হয়, তো রাজনীতিটাই মূল হবে, এটা তো ট্রেনিং কোর্স হবে, এটা তো নকল হয়ে গেল। যখন মূল হাসিল হয়ে গেল আর তো ট্রেনিং দরকার নাই, কি বুঝতে পারেন বিষয়টা? এই আকিদার সঙ্গে মিলাতে পারবেন? হ্যাঁ, আরো চমৎকার কথা শুনেন, কোই শরীফ আদমি এসে নহি হ্যায় জো কহ সকতা হ্যায় কি হাদিস কা জো মজমুয়া হাম তক পৌঁছা হ্যায় সব কে সব কতঈ তৌর পর সহি হ্যায়। মাসালান বুখারী, জিসকে বারে মে আসহুল কুতুব বাদা কিতাব আল বারি ইয়া সহিহ বুখারী কাহা জাতা হ্যায়, হাদিস মে কোই বড়ে সে বড়ে গুলু করনে ওয়ালা ভি এ নহি কহ সকতা হ্যায় কি উসমে জো 6-7 হাজার হাদিস দর্জ হ্যায় সব কে সব সহি হ্যায়। কোই শরীফ আদমি এসা হ্যায় এই কথা যদি বলা হয়, কোন ভদ্রলোক কেমন আছে যে বুখারী শরীফের সমস্ত হাদিসকে সহি বলতে পারে? এই ধরনের তাচ্ছিল্য ভরা কোন বক্তব্য যদি কোনো ব্যক্তি দেয়, কোন সাধারণ একটা মুসলমানও কি বুখারী শরীফের সঙ্গে তাচ্ছিল্য ভরা কথা বলতে পারেন আপনারা? যদি কেউ এটা বলেন আপনি কি করে তার সঙ্গে আপোষ করবেন? তিনি বাংলাদেশে যে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, সে ইসলামী রাষ্ট্রের ভিত কোনটা হবে? যিনি বুখারী শরীফকে তাচ্ছিল্য করেন তিনি কোন শরীফের আইন চালু করেন বাংলাদেশে? বুঝতে পারেননি? তাহলে কি করে আপনি তার সঙ্গে আপোষ করবেন? আর এই জন্য আমরা তাদের টুপি দাঁড়িয়ে দেখে ভুলি নাই, তাদের আকিদার কারণে আমরা আপোষ করতে পারি না। যে ব্যক্তি বুখারী শরীফকে তাচ্ছিল্য করে সে নিজস্ব আইন চালু করবে। আজকে পৃথিবীতে বিভিন্ন ইসলামী দেশে ইসলামী দলগুলো জিতে যাচ্ছে ভোটে, অধিকাংশ ইসলামী দলের নেতাদের মধ্যে এই আকিদা বিরাজ করছে, ইসলাম কোনো খবরই রাখে না। সুদানের হাসান তুরাবি এখন এই আপনার কি মনে হচ্ছে সেদিন ভোট হলো কোথায়? এই সব দেশের যেগুলো নেতা আছে অধিকাংশ ইসলাম সম্পর্কে অজ্ঞ, জনগণকে খুশি করার জন্য যেটুকু দরকার সেটুকু তারা করে। এই জন্য আমাদের নেতারা দেখেন না সব কবরে কবরে ঘুরে ইলেকশন শুরু করে, মাজারেতে যার উদ্দেশ্য কি ভক্তদের ভোট গুলো পাওয়া, আর তো কোনো ব্যাপার না। এই সব কারণগুলো আপনার সামনে তুলে ধরলাম, এই ভাঙনের কারণ হচ্ছে এইগুলো, এই সমস্ত কারণেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোন দলের সঙ্গে আপোষ করতে পারে না। এর সঙ্গে যোগ হবে সুফিদের, সুফিদের বড় নেতা ইবনুল আরাবি, মনসুর হাল্লাজ, ভাইতে ডাকা হচ্ছে, ভাই বাড়ি আসেন কি, বাড়ি আসেন কি, আপনি কি বলবেন? হ্যাঁ আসেন বলবেন, নইলে নেই বলবেন তো, কিন্তু বলা হচ্ছে লাইসা ফিল বাইতে আহাদুন ইল্লাল্লাহ, ঘরের মধ্যে কেউ নাই আল্লাহ ছাড়া। কে? ও নিজে আল্লাহ। বলতে পারবেন আপনি, মানতে পারবেন? বিরাট পীর, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, সমস্যা নাই। আমরা বাংলাদেশে কি বলি, যত কল্লা তত আল্লাহ, কুত্তাও আল্লাহ, বিড়ালও আল্লাহ, আব্দুর রাজা ইউসুফ আল্লাহ। আরে চমৎকার, এই যদি আকিদা হয় কোন ব্যাটা তার সঙ্গে আপোষ করবে? পারলে করেন জি। আপনার ইতিহাস মনে পড়ে, ওমাইয়া গভর্নর আব্দুল্লাহ কাসারি ঈদ উল আজহার দিন সকালবেলা জাদ বিন তেরহাম, যে আকিদা নষ্ট ছিল, তাকে ওই সবার সামনে নিজে হাতে তরবারিতে জমে কেটেছিল। দেখো তোমরা আজকে গরু কোরবানি করবে, আমি আজকে বিদাতিকে কোরবানি করে দিলাম। কোথায় সেই দিন, কোথায় সেই শাসক? শেরক বিদাতের সঙ্গে আপোষ করে কোশ্চেন ইসলাম কায়েম হয় না। আর এই জন্য এই ভাঙন চিত্র দেখে আপনারা ঘাবড়াবেন না। ডক্টর গালেব কোথা থেকে বেরিয়ে আসে নাই? ডক্টর গালেব মানুষকে জামাতকে বিভক্ত করে নাই, ওর জামাতকে গড়ার জন্য কাজ করেছে। আর যদি জামাতকে তার নিজের আসল আকিদা বিশ্বাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা জীবন চেষ্টা করে যাচ্ছে, বাতিলকে সরিয়ে হককে নিয়ে আসার জন্য। আহলে হাদিসের যে ঐতিহ্য যারা নষ্ট করেছে তাদের এখন সংশোধন হওয়া উচিত। কোন কাজ না পেয়ে তোমরা এখন ধরেছ কি, ভাগা কোরবানি নিয়ে গোলমাল, মোনাজাত নিয়ে গোলমাল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের লোকেরা দলবদ্ধ মোনাজাত করে না, আর আমরা করি, কারণ এতে হানাফিও খুশি, সবাই খুশি, সবাই খুশি। জি সাহেব, এই ভোটাভুটি নিয়ে জান্নাত পাওয়া যায় না,
আপনার সঙ্গে একজন থাকলে সে জান্নাত পাবে লক্ষ লোক আপনাকে জান্নাতে নিতে পারবে না যেহেতু আল্লাহর রাসূল এটা করেন না তাই আমরা করি না আপনি যা আহলে সুন্নাহ আপনি ছেড়ে দেন তাহলে ঐক্য হয়ে যাবে ছোট ছোট বিষয় নিয়ে বড় করে দেখবেন না দেখবেন কখন বাগিয়াম বাইনাহুম আমি আপনাকে আবার আয়াতটা মনে করে দিই আল্লাহ পাক বলেন মানুষের পারস্পরিক হিংসার কারণেই বিভক্ত সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে যেটা হচ্ছে আলেমদের মধ্যে অধিকাংশই পারস্পরিক হিংসার কারণেই হচ্ছে তাদের মধ্যে হক মেনে নেওয়ার মতন উদারতা নাই মুসলমান হবে সেই তার সামনে যখন হক আসবে সে গ্রহণ করে নেবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহি পরিষ্কার বলে দিয়েছেন যে দেখো সাহাবাদের জীবনে ছিল এই ইজা বালাগাহুম ওয়াকাত তাওয়াতারা আনে সাহাবাতে আনহুম ইজা বালাগাহুমুল হাদিস আখাযু মিন গায়রি ইউলাহিযু শারতান সাহাবা একরামের থেকে অবিরত দ্বারা বর্ণিত নীতি এটাই ছিল যখন তাদের কাছে সহি হাদিস পৌঁছে যেত তারা সঙ্গে সঙ্গে সেটা মেনে নিতেন কোন শর্ত দিতেন না চার ইমাম বলেন আপনারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ পরিষ্কার বলে গিয়েছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি যখন হাদিস সহি পাবে হে আমার অনুসারীরা মনে রেখো ওটাই আমার মাযহাব তাহলে বাংলাদেশের প্রকৃত হানাফি তিনি যিনি প্রকৃত সহি হাদিসের অনুসারী তাহলে অর্থ এই জন্য দুই এক সময় আমি রাগ করে বলি বাংলাদেশে সবচেয়ে বড় হানাফি থাকলে ডক্টর গালিবাস কি কথা ঠিক হয় না ইমাম মালিক পরিষ্কার বলছেন ওমা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুজ মিন কালামিহি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাযা কবর পৃথিবীতে এমন কোন মানুষ জন্ম হয় নাই তার প্রতিটি কথা গ্রহণযোগ্য প্রতিটি কথা বর্জনযোগ্য এই কবরবাসী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া ইমাম শাফি বলছেন ইজা রাআইতুম কালামি ইউখালিফু কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদরিবু বি কালামি আলাল হায়াত যখন তোমরা আমার কোন কথা হাদিসের বিরোধী দেখবে তখন হে আমার অনুসারীরা তোমরা আমার কথা দেওয়ালে ছুঁড়ে মেরে দিও দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারি উস্তাদ আহমদ ইবনে হাম্বল الشيباني البغدادي في بشكا ولا دتشن ولا تقلدني ولا تقلدن مالكا ولا الشافعي ولا نخعية ولا الأوزعية بل خذوا من حيث أخذوا من الكتاب والسنة تمر عمر عنده شان كورونا تمر إمام مالك عنده شان كورونا تمر إمام نخعي ما عوزعي عنده شان كورونا برم تمر على قرن كورا وي مولود شو تكي جيكن دي ترى دليل قرن كتن كتاب والسنة تكي মিশকাত শরীফের আরবি ভাষ্যকার আল্লামা মোল্লা আলী কারী হানাফি তিনি বলছেন মা কাল্লাফা ইন্নাল্লাহ মা কাল্লাফা আহাদান আন ইয়াকুনা হানাফিয়্যান আও মালিকিয়্যান আও শাফিঈয়্যান আও হাম্বলিয়্যান বাল কাল্লাফাহুম আন ইয়ামালু বিল কিতাবি ওয়াস সুন্নাহ আল্লাহ পাক কোনো মানুষকে বাধ্য করেন নাই যে তোমরা হানাফি হও তোমরা শাফি হও তোমরা মালিকি হও তোমরা হাম্বলি হও বরং তিনি বাধ্য করেছেন তোমরা আমল করো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আহলাদিস আন্দোলন ওই কথাটাই জনগণের কাছে বলে বাতিলের সঙ্গে আপোষ করো না কোরআন সুন্নাহ হলো সঠিক এই সঠিক জিনিস থাকতে কেন তুমি মানুষের পিছে পিছে ছুটবে মানুষ প্রত্যেকটি মানুষের ভুল হওয়ার সম্ভাবনা আছে আমরা নির্ভুল ওহির অনুসরণ করার চেষ্টা করি আর এইদিকে মানুষকে আহ্বান করি ভুলের পিছনে ছোটা থেকে আমরা নিষেধ করি রাজনৈতিক নেতা হোক অর্থনৈতিক নেতা হোক ধর্মীয় নেতা হোক সকল নেতাই মানুষ সবারই ভুলের সম্ভাবনা আছে আসুন আমরা ফিরে চলি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে যে নির্দেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন ওয়াজা তানাযাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল যালিকা খায়রুন ওয়া আযমু ওয়া হাসানু তাবীলা ফিরে যখন তোমরা আপসে কোনো বিষয়ে ঝগড়া করবে তখন তোমরা ওটাকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে এবং রসুলের দিকে এটাই হলো সত্য উত্তম পন্থা তোমাদের জন্য উত্তম এর কল্যাণ নিহিত আছে অতএব হে মানুষ আপসে দ্বন্দ্ব সংঘাত ভুলে গিয়ে আসো কোরআন এবং সহি হাদিসের কাছে আত্মসমর্পণ করি সকল মানুষের সঙ্গে আমাদের আপোষ হবে তখনই যখন সকল মানুষ কোরআন এবং সুন্নাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার একটিমাত্র শর্তে মেনে নেবে এই একটিমাত্র শর্তেই মুসলিম ঐক্য সম্ভব এই একটি শর্ত যিনি অস্বীকার করবেন তার সঙ্গে কশ্চিনকালে ঐক্য সম্ভব নয় কত মনে থাকবে তো আর গালিগালাজ করবে না তো বাড়িকে আমার বিরুদ্ধে সবাইকে বলে দিবেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী যিনি হবেন তার সঙ্গে আমাদের আপোষ হবে
আল্লাহ রাসূল বলেন দেখো হে মানুষ ওয়াইন উমর আলাইকুম আব্দুল মুজাদ্দাউন ইয়াকুতুকুম বিকিতাবিল্লাহ ফাসমাউ লাহু ওয়াতিউ রাহু মুসলিম যদি তোমাদের উপরে এমন আমির আসে নাক কাটা গোলাম যদি হয় যদি তিনি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করেন তোমরা তার কথা শোনো এবং তার আনুগত্য করো আয়লাদি জামাত বিচ্ছিন্ন বিভক্ত জামাত যত আলেম তত দল এই বিভক্ত জামাতকে ঐক্যবদ্ধ করার জন্যই আমরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম সে চেষ্টা আলহামদুলিল্লাহ কিছুটা ফলবতী হয়েছে বলি আজকে এত মানুষ আপনাদের এখানে এসেছে ঠিক আছে আল্লাহর রাসূলের সেই সুন্নতি বায়াত আমরা চালু করে দিয়েছি হাজার হাজার মানুষ পীরমুরিদের শিরক থেকে মুক্ত হয়ে আজকে পবিত্র বন্ধনে মহব্বতের বন্ধনে ইমারতের সঙ্গে আপনারা আবদ্ধ হয়েছেন আপনাদের এই বন্ধন এই মহব্বত আল্লাহ পাক চিরস্থায়ী করুন এবং এর মাধ্যমে আমাদেরকে শিরক বিদআত মুক্ত একটি ইসলামী সমাজ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু